শুধু জ্ঞান নয় স্কিল বাড়িয়ে আত্মনির্ভর ভারত গড়ে তুলতে হবে আজ স্কিল ইন্ডিয়ার পঞ্চম বর্ষবর্তী উপলক্ষে এভাবেই দেশের যুব সমাজকে অনুপ্রেরণা দিলেন প্রধানমন্ত্রী মোদী পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী জানান গত পাঁচ বছরে দেশে পাঁচ কোটিরও বেশি যুবক স্কিল ইন্ডিয়ার মাধ্যমে উপকৃত হয়েছে এবং এর ফলে কর্মসংস্থান বেড়েছে দেশে এদিন প্রধানমন্ত্রীর সাপ বার্তা করোনা সংকটে বদলে গিয়েছে কাজের ধরন ও স্কিল বর্তমান পরিস্থিতিতে প্রাসঙ্গিক থাকার মন্ত্র হল কোনো নতুন জিনিস শিখতে থাকা স্কিলের প্রতি আকর্ষণ শুধু উপার্জনের মাধ্যম নয় জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও অনুপ্রেরণার কাজ করে স্কিল এমন একটা জিনিস যা যত সময় যাবে তত বাড়বে স্কিল এমন একটা বিষয় যে কেউ চুরি করতে পারবে না আপ স্কিল ও রিস্কিলের মন্ত্র খুব জরুরি এরপর প্রধানমন্ত্রী বলেন স্কিলের প্রতি যদি আপনার আকর্ষণ না থাকে বা নতুন কিছু শেখার আগ্রহ না থাকে তবে সেই মানুষের জীবন থমকে যাবে নতুন স্কিল শিখতে থাকলে জীবন কখনো থমকে যাবে না স্কিল আপনার প্রতিভাকে আরও ফুটিয়ে তুলবে